বাড়ি কাঁঠাল এক, এটা হলো মৌসুমি, তবে মৌসুমের মধ্যে একটু আগাম পাকে। এই ফলটির মাঝারি আকারের এবং 8 থেকে 10 কেজির মতের গড় ওজন। এটা খুব মিষ্টি। এর যে টিএসএস সেটা 21 ডিগ্রি ব্রিক্স, এবং এর গায়ের রং হলুদাব সবুজ। যেই বিষয়টা সবচেয়ে ভালো যে এর যে কোষ, এই কোষগুলোর মানে সুস্বাদু এবং মাঝারি যে নরম এবং একটা সুগন্ধযুক্ত। এটা আমরা মৌসুমের মধ্যে এটা প্রথম আসে, ইতিমধ্যেই পাকতে শুরু করেছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ। তারপরে আছে বাড়ি কাঁঠাল দুই। বাড়ি কাঁঠাল দুই, আমি এখানে বাড়ি কাঁঠাল দুইয়ের একটি ফল দেখাচ্ছি। এর একটি সুন্দর গোলাকার এবং সবুজ ফল, হলুদাব সবুজ, এবং এই ফলটি কিন্তু অমৌসুমি। অমৌসুমি বলতে যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এটা সংগ্রহ করা যায়, তবে এটা মৌসুমেও থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু মৌসুমের ফল আমরা রাখবো না, যাতে অমৌসুমি ফলগুলো আমরা পেতে পারি। কেননা অমৌসুমি ফলের যে মূল্য এবং এর যে যে কদর সেটা কিন্তু বেশি। গবেষণায় 4টি উন্নত জাত উদ্ভাবিত হলেও প্রকল্পের মাধ্যমে বাড়ি 1, 2 ও 3 জাতের বিস্তার ঘটানোর চেষ্টা করা হচ্ছে। গ্রাফটিং এর মাধ্যমে এসব জাতের চারা তৈরি করা হয়েছে। গাজীপুর, খাগড়াছড়ি, নরসিংদী, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার প্রতিটিতে 30 জন কৃষকের বসত বাড়িতে প্রতি জাতের 5টি করে চারা দিয়ে 15টি করে গাছ লাগিয়েছে। 15টি করে গাছ লাগিয়ে মাতৃবাগান সৃজন করা হয়েছে। এসব বাগানের গাছের বৃদ্ধি ও ফলন পরীক্ষা করা হয়েছে। সৃজিত বাগানের ফল গাছে ইতিমধ্যে ফল ধরেছে। জাতের বিস্তারের জন্য সেমিনার, র্যালি ও মাঠ দিবসের আয়োজন করা হয়। পানি দাঁড়ায় না এমন উঁচু ও মাঝারি সুনিষ্কাশিত উর্বর জমি কাঁঠালের জন্য উপযোগী। সাধারণত বীজ থেকে চারা তৈরি করা হয়। ভালো পাকা কাঁঠাল থেকে পুষ্ট ও বড় বীজ বের করে ছাই মাখিয়ে 2-3 দিন ছায় শুকিয়ে বীজতলায় বপন করলে 20 থেকে 25 দিনের মধ্যে চারা গজায়। চারার বয়স 1 থেকে 2 বছর হলে সতর্কতার সাথে তুলে মূল জমিতে লাগাতে হয়। গ্রাফটিং, গুটি কলম, ডাল কলম, চোখ কলম এবং চারা কলমের মাধ্যমে চারা তৈরি করা ভালো। ক্যাচ থেকে প্রায় 2 থেকে 2.5 বছর আগে এই বাড়ি থেকে আমাদের এখানে প্রায় 8-10টা প্রদর্শনী সেট করা হয়েছিল। এর মধ্যে আমিও একটা প্রদর্শনী পেয়েছি, বাড়ি কাঁঠাল 1, 2, 3। সবচেয়ে আনন্দের কথা হলো আমার এখানে প্রায় একটা গাছে 15টার মতো কাঁঠাল আসছে। এবার বাড়ি কাঁঠাল একে এখনো পাকে নাই, খাওয়ার সৌভাগ্য এখনো হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে আমরা তো আসলে ভালুকার মানুষ, কাঁঠালের সাথে খুব পরিচিত। কাঁঠাল দেখলেই বোঝা যায় যে এটা কীরকম হবে, হয়তো নরম হবে, মিষ্টিটা ভালো থাকবে। আজকে এখানে আসলাম, আরও নতুন নতুন কিছু জাত স্যারে বললো এইবার রিলিজ হয়েছে, ওটার সাথে পরিচিত হওয়ার জন্য। এবং আমাদের ভালুকায় কাঁঠালের বিশাল সম্ভাবনা রয়েছে। আমি আশাবাদী যে স্যার এখান থেকে যদি আমাদের আরও বেশি করে কাঁঠালের নতুন নতুন জাত সম্প্রসারণ করে, ভালুকাবাসী সব চেয়ে উপকৃত হবে। সর্বোচ্চ পদ্ধতিতে সুস্থ সবল চারা বা কলম মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ মাসে রোপণ করতে হয়। গাছ ও লাইনের দূরত্ব 12 মিটার করে রাখতে হয়। রোপণের সময় প্রতি গর্তে গোবর 35 কেজি, টিএসপি সার 210 গ্রাম, এমওপি সার 210 গ্রাম প্রয়োগ করতে হয়। গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণ বাড়াতে হয়। গাছের বাড়তির জন্য পরিমিত ও সময় মতো সেচ দিতে হয়। গ্রাফটিং চারার বয়স 2 থেকে 3 বছর হলেই ফল আসা শুরু করে। কাঁঠালে পচা রোগ এবং মুচি ঝরা রোগ হতে পারে। এ দুটি রোগই ছত্রাকজনিত। ফলিকুর ছত্রাকনাশক 0.05% হারে পানিতে মিশিয়ে গাছে ফুল আসার পর থেকে 15 দিন পর পর 3 বার স্প্রে করে রোগ দমন করা যায়। ফল ছিদ্রকারী পোকা দমনে ডাইথেন M45 বা রিডোমিল MZ75 প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম মিশিয়ে স্প্রে করা যায়। কাঁঠালের কিছু রোগ বালাই আছে। তো কাঁঠাল প্রথমে এই যে মুচি পচা রোগ হয়, সেই সব রোগের কারণে কাঁঠাল অনেক সময় পচে যায়। পুরুষ মুচি বা পুষ্পমঞ্জুরি, সেগুলো যদি পচে যায় তাহলে কাঁঠালের যে স্ত্রী পুষ্পমঞ্জুরির যে পরাগণ সেটাতে সমস্যা হয়। এই কারণে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক বা এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে এটাকে দমন রাখতে হবে।
তারপরে ফলটা যখন একটু বড় হয় তার গায়ের কাটা ছোট অবস্থায় 15 থেকে 25 দিনের মধ্যে ফলটা সম্পূর্ণ হয়। সেই সময় কিন্তু এক ধরনের পোকা সেখানে ছিদ্র করে ভিতরে ঢুকে এবং পরবর্তীতে ফলটা নষ্ট হয়ে যায় এবং দেখা যায় কি যে ওই জায়গাটাতে অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। তো এর কারণে যে আমরা সাইপারমেথ্রিন জাতীয় বা স্বল্পমেয়াদি যে কীটনাশক সেগুলো স্প্রে করতে পারি, প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হিসেবে মিশিয়ে এটাকে স্প্রে করতে হবে। কাঁঠাল সবজি হিসেবে এবং পাকা ফল হিসেবেও খাওয়া যায়। কাঁচা কাঁঠাল থেকে ভেজিটেবল মিট তৈরি করা হয়। কাঁঠালের আচার ও চাটনি, জেলি, পাউডার, চিপস এবং ড্রাই কাঁঠাল সারা বছর ব্যবহার করা যায়। কাঁঠাল বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফসল। এ ফসলের উন্নত জাত চাষ করে এবং কাঁঠাল থেকে প্রক্রিয়াজাত কৃত খাদ্য ব্যাপকভাবে উৎপাদন করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। মাঠ পর্যায়ে ইতিমধ্যে আমরা গাজীপুরের শ্রীপুরের একটা গ্রামে গত বছরই ফল এসেছে বাড়ি কাঁঠাল দুইয়ের যে ফল সেটা এই আমাদের যে মাতৃগাছ সেটার একেবারে হুবহু, এবং আমরা এখানেও যে কাঁঠাল পাচ্ছি একই চেহারার, এবং কৃষকের যে প্রতিক্রিয়া সেটা খুবই আশাব্যঞ্জক। তারা খুবই খুশি যে আমরা এরকম একটা ভালো কাঁঠাল পেয়েছি। এবং মাঠ পর্যায়ে কিন্তু বাড়ি কাঁঠাল 1-এরও এবং 3-এরও ফল এসেছে। এক্ষেত্রে গত বছর যেই কৃষকের বাড়ি কাঁঠাল 2-এর গাছে ফল এসেছিল তার 1-এরও ফল এসেছে এবং তারা খেয়ে এটাকে খুবই সুস্বাদু মিষ্টি বলেই মন্তব্য করেছে। তো আমরা মনে করি যে কৃষক পর্যায়ে মাঠ পর্যায়ে যে এই ফলের গুণাগুণ সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে, এবং এই যে কাঁঠাল সারা দেশে যদি এভাবে ছড়িয়ে যায় তাহলে আমরা একই নামে অনেক কাঁঠাল পাবো, যেটা নাকি এখন আমাদের সমস্যা যে আমরা শিল্পের র মেটেরিয়াল হিসেবে বেশি কাঁঠাল দিতে পারি না। কিন্তু এগুলো যখন হাজার হাজার গাছ হবে তখন কিন্তু আমরা সেই প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিকরণে আমরা এই কাঁঠাল ব্যবহার করতে পারবো। এ ফসলের উন্নত জাত চাষ করে এবং কাঁঠাল থেকে প্রক্রিয়াকৃত খাবার ব্যাপকভাবে উৎপাদন করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই বাড়ি উদ্ভাবিত কাঁঠালের যে জনপ্রিয় 4টি জাত, বাড়ি কাঁঠাল 1, বাড়ি কাঁঠাল 2, বাড়ি কাঁঠাল 3 এবং বাড়ি কাঁঠাল 4। এই 4টি উদ্ভাবিত জাতের 2টি বাড়ি কাঁঠাল 2 এবং 3-এর যে মাতৃবাগান এখানে স্থাপিত হয়েছে সেই বাগানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আজকে এখানে আমাদের প্রায় 60 জন কৃষক এখানে আছেন যারা এই কাঁঠাল চাষের সাথে জড়িত। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের এই যে জাতীয় ফল কাঁঠাল, এই কাঁঠালের গবেষণা এবং উন্নয়নে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সে আলোকে আপনারা জানেন যে বাংলাদেশের উঁচু এলাকা বিশেষ করে গাজীপুর, সাভার, ঢাকার আশেপাশে এই অঞ্চলগুলোতে কাঁঠালের চাষ বেশি হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই কাঁঠালগুলোর ঠিক পরিচিতি ওইভাবে নাই। তো আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন জার্ম প্লাজম কালেকশন করে আমাদের গবেষণা কেন্দ্রে নিয়ে আসে এবং এগুলো বিভিন্ন কলম এবং এটার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই 4টি জাত উদ্ভাবন করেছে। এটি পুষ্টি নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বাড়ির এই কেন্দ্রটি, আমাদের যে ফল বিভাগ আছে এই ফল বিভাগের বিজ্ঞানীরা আমাদের এই জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। আমাদের বাড়ি উদ্ভাবিত বাড়ি কাঁঠাল 2 এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এটি কিন্তু ফল আসে, এবং নর্মালি অন্য জাতগুলো যেগুলোর আমাদের মধ্য মে থেকে বাড়ি কাঁঠাল 1 মধ্য মে থেকে জুন জুলাই পর্যন্ত এগুলো থাকে, এবং আমাদের বাড়ি কাঁঠাল 3 যেটি ফল শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং পরবর্তী জুন পর্যন্ত থাকে। তো এই যে আমাদের উদ্ভাবিত 4টি কাঁঠালের জাত, এই জাতকে দিয়েই কিন্তু আমরা সারা বছরব্যাপী কাঁঠালের যে প্রাপ্যতা এটি আমরা নিশ্চিত করতে পারি।